শাশুড়ির নিষ্কলঙ্কারী। পরে সব অভ্যেস হয়ে যাবে। আজ ইলিশ ভাপা হবে, ইলিশের ঝোল হবে সর্ষে বাটা দিয়ে, আর একটা চচ্চড়ি হবে সব রকম সবজি দিয়ে, আর একটু শেষে চাটনি করো, চাটনি টমেটো দিয়ে। ফ্রিজে অনেক টমেটো পড়ে আছে, টমেটো দিয়ে চাটনি করো। আর রান্না বান্না একা একা করতে পারো তো, নাকি ভালো রান্না বান্না করতে পারো নি? দেখো প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে ইলিশ মাছ খাওয়া হয়। কত ইলিশ মাছ খাওয়া হয়, আগের বছর 10 থেকে 15 বার খাওয়া হয়েছে আমাদের। আমি জানতুম তোর বউ রান্না করেছে, আমি জানতুম কত দামের ইলিশ সব নষ্ট করে দিল। রান্না খুব ভালো হয়েছে, আগের বছর তো ইলিশ খাওয়াই হয়নি। কতদিন পর ইলিশ খেলাম, উফ। মা কি বললেন যে আগের বছর 10 করে খাওয়া হয়েছে, আপনার ছেলে বলছে আগের বছর খাওয়াই হয়নি। 10-15 বার ইলিশ, কি বলবো, 10-15 বার, একবার নয় দুবার নয় 10-15 বার, কে বলল? মা তাহলে কি আপনারা 10-15 বার ভাবলুম বৌমার কাছে বড় বড় গল্প দিয়ে একটু বড় বড় ভাব দেখাবো। ছেলেটাও না যা হয়েছে, একেবারে গাধা গাধা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক শেয়ার এন্ড কমেন্ট প্লিজ।